ঢাকার প্রবেশ পথগুলো এগুলো বিশেষ নজরদারিতে রাখতে হবে। প্রবেশ পথেই সমস্যাটা, সে প্রবেশ পথটা দেখতে হবে। আর আপনাদের অত রাস্তা ঈদের আগে কি করবেন আমি বুঝি না। ঈদের আগে নতুন করে কোনো রাস্তা আপনি নির্মাণ করতে পারছেন না, প্রশস্ত করতে পারছেন না, ইউ হ্যাভ নো টাইম। কিন্তু আমি শুধু একটা চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি, সেটা হলো দেশের উত্তরাঞ্চলমুখী। অন্য কোথাও চিটাগাংয়ে সিলেটে আমি এখনই বলে দিতে পারি এইসব জায়গা সড়কে যানজট তেমনটা হবে না, হলেও এটা জট ছুটে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে গাজীপুরের বিআরটি বাস রেপিড ট্রানজিটের যে প্রজেক্ট, এটা খালি শেষ হয় অথচ শেষ হয় না। এবারও টার্গেট দিয়েছে, আমি জানি না কবে শেষ হবে। যথেষ্ট মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দিয়েছে, কত মানুষ বিদেশে যাবে বিমান মিস করেছে, এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এটাকে পাস বল রাখতে হবে যে কোনো মূল্যে, এটাকে পাস বল রাখতে হবে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া যেই রাস্তা নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে সেটা যেন পাসবল এবং ইউজেবল থাকে, কারণ যা গোটা উত্তরবঙ্গের কানেক্টিভিটি এখানে, সব অচল হয়ে যাবে যদি গাজীপুর অচল। কাজে গাজীপুরেরটা আমার ফার্স্ট প্রায়োরিটি, তারপর সিরাজগঞ্জ বগুড়া, সেখানে কাজ হচ্ছে, যত কাজই হোক কাজ দরকার হলে কয়েকদিন বন্ধ থাকবে, রাস্তা পাস ইউজেবল সেভাবে কাজ করেন। খুব বেশি ডিম এক জুড়িতে নেবেন না, ভেঙে যাবে। মূল মূল প্রায়োরিটি দিয়ে তিন চারটা টার্গেট করুন, সেগুলো বাস্তব, যেগুলো যানজটের জন্য আমাদের সমস্যা, যেগুলো দুর্ঘটনা প্রবণ, এই বিষয়গুলোকে ভালোভাবে দেখবেন, অগ্রাধিকার দিয়ে দেখবেন। অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় এটা বন্ধ হচ্ছে, কোথাও কোথাও কমেছে কিন্তু বন্ধ হচ্ছে। আর অনেক গাড়ি স্টেশনে থেকে দূরে গিয়ে যাত্রী উঠায় ইচ্ছা মতো ভাড়া, স্টেশনে সেখানে একটা নজরদারি আছে, কাজে এর মধ্যে না গিয়ে কিছু দূর গিয়ে রাস্তা থেকে উঠে। বিআরটিসি এখন লাভজনক দ্বারা উন্নতি আমাদের হয়নি তা নয়। আজকে আপনারা শুনে খুশি হবেন যে বিআরটিসি এখন লাভের দ্বারা ফিরে এসেছে, একটা বিষয়। আর একটা হলো, আরেকটা সুখবর আমি দিচ্ছি, ইনশাল্লাহ অক্টোবর নভেম্বরের মধ্যেই ঢাকায় বৈদ্যুতিক বাস আসবে, প্রথমত ঢাকা সিটির জন্য 100 গাড়ি আসবে।